নাট্যপৃষ্ঠের কলি বুলি নাটক দেখার সৌভাগ্য হলো গতকাল। উদ্যোক্তারা দাবি করছেন এটি ব্রেক্টের এপিক থিয়েটার অবলম্বনে রচিত এবং অনুষ্ঠিত একটি নাটক। এপিক থিয়েটারের মূল যে এলিমেন্টগুলো যথা অ্যালিনিয়েশন বা এটাকে যে ডায়ালেকটিক নাট্যরূপ বলে, যে দর্শকের সাথে দর্শকের মনে চিন্তার খোরাক যোগানো, অথবা জেস্টার, যে নায়ক বা নায়িকাদের কিছু আনএক্সপেক্টেড আচরণ যা মানুষকে হঠাৎ করে ভাবতে শেখায়, আমার ধারণা প্রযোজক বা ডিরেক্টর সাহেব তা করার চেষ্টা করেছেন। তবে কতটা সফল হয়েছেন আমি বলতে পারবো না। তোমার মাথা ভেঙে আমি করব করে মনে যা কি করলাম আমি করবে দাদারা, দিদিরা, গুরুজন ও কাচ্চা বাচ্চারা,
অপের জন্মে এমন নাটক চ্যালেঞ্জ করে করতে পারি কে দেখে তুই মায়ের জানা পারবে সে অনেক ভারী পারবে সে অনেক ভারী পারবে সে অনেক ভারী ধর্ম নাটক নরম নাটক পুত্র নাটক দীর্ঘ নাটক নাটক দেখে চোখ পাচালেন দেখেছে কি বেকার নাটক তবে যাই হোক এই প্রবাসে মেইনল্যান্ডে শীতের মধ্যেও যে 500 বাঙালি একটি নতুন ধরনের বাংলা নাটক দেখতে এসেছিলেন সেটাই কম পাও না। তবে যাই হোক ব্রেকটের এপিক থিয়েটারের মূল যে টেকনিক অ্যালিনিয়েশন অর্থাৎ নাট্যমঞ্চে ঠিক যেভাবে নাটকটা হওয়া উচিত সেইভাবে না হয়ে সেটাকে মাঝে মাঝে ভেঙে নাটকের ক্যারেক্টাররা সেই ক্যারেক্টার থেকে বেরিয়ে এসে দর্শকদের দিকে চিন্তা করার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিলেন বা দর্শকদেরকে ভাবতে অনুরোধ করেন, সেই জিনিসটা এখানে ডিরেক্টর সাহেব আপ্রাণ করার চেষ্টা করলেও কতটা সফল হয়েছেন আমি বলতে পারছি না। তার কারণ ব্রেকটের যে কোনো থিয়েটারেরই একটা মূল এলিমেন্ট হচ্ছে দর্শক, এবং যে থিমটা প্রেজেন্টেড হচ্ছে সেই থিমটার সাথে যদি দর্শকদের নাড়ির যোগ না থাকে তাহলে বোধহয় দর্শকদের চিন্তা করানো যায় না। এবং উনি যে 70-80 দশকের একটা সাম্রাজ্যবাদ বিরোধী গণতন্ত্র বিরোধী যে চেতনাগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছেন, যেটা ব্রেকটের নাটকে এমনিতেও ছিল একটা ঐতিহাসিক দ্বন্দ্ববাদের ঐতিহাসিক দ্বন্দ্বের রূপ ধরে, সেই চিন্তাগুলো এই মুহূর্তে প্রবাসী বাঙালিদের কাছে এতটাই বাতিল চিন্তা যে কোনোভাবেই এই অ্যালিনিয়েশনটাকে থিয়েটার ফর্মে আনা সম্ভব ছিল না। তবে হ্যাঁ, হতো ডিরেক্টর সাহেব যদি সাবপ্রাইম ক্রাইসিস বা এই যে একটা হাউসিং ক্রাইসিসটাকে নিয়ে আসার চেষ্টা করতেন এর মধ্যে খুব সফলভাবে এবং সেটার উপরই ফোকাস করতেন তাহলে হয়তো এই ব্যাপারটায় উনি অনেকটা সফল হতেন, কারণ সেক্ষেত্রে তার বক্তব্যের সাথে যারা দর্শক তাদের কিছুটা যোগ থাকতো, কারণ বক্তব্যের সাথে দর্শকদের যদি যোগ না থাকে তাহলে ব্রেকটের এই অ্যালিনিয়েশন টেকনিকগুলো মোটেও কাজ করে না। এটা যারা ব্রেকটের সাক্ষাৎকার শুনেছেন তারা নিশ্চয়ই জানবেন। তাছাড়াও ব্রেকটের এই এপিক থিয়েটারের অন্যান্য যে জিনিসগুলো, যে দান্দিক নাট্যরূপ একই ক্যারেক্টারের মধ্যে দ্বন্দ্বের প্রকাশ, সেটাও ছিল। কিন্তু সমস্যা হচ্ছে এই যে অধিকাংশ যারা অভিনয় করেছেন তাদের গলার ভয়েসে ব্যারিটোন খুব কম এবং সবাই প্রায় মনোস্কেলেই কথাবার্তা বলে থাকেন, ফলে নাটকে যে ভয়েসটা সেটা খুবই সাদামাটা হয়েছে এবং এটা একটা খুবই আমি বলবো যে অভিপ্রেত নয় যদি একটা ব্রেকটের মতো থিয়েটারকে সাকসেসফুল করতে হয়। এবং তার থেকেও বড় যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে নায়িকাদের নিয়ে, দেখা গেল যে রাধিকা এবং মালতীর বয়স, যে দুই মেন ফিমেল ক্যারেক্টার নাটকে, তাদের বোধহয় বয়স 50-60 কাছাকাছি। এখন এদেরকে যদি মেন রাধিকা বা মালতীর রোল দেয়া হয়, বিশেষ করে রাধিকার রোলটাতে অ্যালিনিয়েশনটা ছিল সবচেয়ে বেশি, অর্থাৎ তার কথাতেই দর্শকদের ভাবার কথা ছিল বেশি, যেখানে দর্শক তাকে দেখলে হাসছে, কারণ একজন 60 বছরের নায়িকাকে যদি 30 বছরের ছেলের সাথে প্রেম করতে দেওয়া হয় স্টেজে, অবভিয়াসলি জিনিসটা খুব একটা বেডঅফ নাটকেও আরও বেশি বেডঅফ হয়ে যায়, আর যাই হোক সেখানে সোশ্যাল অ্যালিনিয়েশনের চেষ্টাটাই প্রায় নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি আশা করব যে ডিরেক্টর সাহেব যে চেষ্টা করছেন সেটা নিঃসন্দেহে ভালো, কিন্তু পরবর্তীতে তিনি কাস্ট সিলেকশনের ব্যাপারে আরও অনেক বেশি সতর্ক হবেন, কারণ তা না হলে প্রেক্টের যতই টেকনিক কাজে লাগান না কেন তার পুরোটাই ব্যর্থ হতে বাধ্য। তা সত্ত্বেও আমি তাকে একবার সাধুবাদ জানাই এরকম একটা মহতি প্রচেষ্টার জন্য। রক্ত জমা শীতল পূজার
কাটাবি কাটবো সে কি কাটাবি কাটবো সে কি।